হ্যালো আলাইকুম লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা অস্ট্রিয়াতে যে এ স্টুডেন্ট আসার প্রসেস নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি অলরেডি আমরা হচ্ছে লিগালাইজেশন কিভাবে করবেন ডকুমেন্টস সেটা নিয়ে ভিডিও দিয়েছি এরপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো নিয়ে ভিডিও দিয়েছি এরপরে হচ্ছে আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন তারপরে হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্যে ডকুমেন্টস কিভাবে রেডি করবেন বা অ্যাম্বাসি কীভাবে ফেস করবেন সেটা নিয়ে ভিডিও দিয়েছি আজকে আলোচনা করব হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করে আসার পরে বাংলাদেশে কি কি প্রসেস মেনটেন করবেন ফ্লাই করা পর্যন্ত সেগুলো নিয়ে আলোচনা করব আর এর পরের ভিডিওতে আলোচনা করব হচ্ছে আপনি যখন ফ্লাই করবেন এখানে আসার পরে আপনার কি কি কাজ করা লাগবে যাই হোক আজকের টপিকসে আমরা আলোচনা শুরু করি সেটা হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করে আসছেন অস্তিয়ান অ্যাম্বাসি দিল্লি থেকে এরপরে আসলে ওয়েট করতে হবে আপনার হয়তো কনসুলেটে ডকুমেন্টস রিটার্ন আসবে কনসুলেট থেকে আপনাকে জানাবে যমুনা ফিউচার পার্কের অপোজিটে সেখানে আসলে পুলিশ ক্লিয়ারেন্স অথবা যদি আপনি ম্যারে বিবাহিত হন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট এই দুইটা ডকুমেন্টস মেনলি হচ্ছে রিটার্ন আসে এ বাদেও যদি দু একটা ডকুমেন্টস ওদের মনে হয় ওরা রিটার্ন দিবে তাহলে সেগুলোও রিটার্ন দিতে পারে পুলিশ ক্লিয়ারেন্স ক্ষেত্র বিশেষ রিটার্ন দেয় আবার অনেক সময় রিটার্ন দেয় না সো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই কারণ পুলিশ ক্লিয়ারেন্স পরে আর কোথাও লাগবে না যাই হোক আপনার ডকুমেন্টস রিটার্ন আসলো তারপরও আপনাকে ওয়েট করতে হবে এরপরে যদি কোনো ধরনের রিকোয়ারমেন্টস ওদের থাকে যদি কোনো ডকুমেন্টসে ওদের সন্দেহ হয় বা ওরা মনে করে যে এটার আরও ক্লিয়ারেন্স দরকার তাহলে আপনাকে মেল দিবে আপনাকে একটা সময় দিবে এই সময়ের মধ্যে হচ্ছে আপনার ওদের যা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে প্রুফ ডকুমেন্টস দিতে হবে লাইক ধরেন আপনি যদি কোথাও হোটেল বুকিং দিয়ে ভিসা ফেস করার জন্য অ্যাপ্লাই করে থাকেন বা ভিসা ফেস করে আসেন তাহলে সেক্ষেত্রে যদি ওদের মনে হয় যে না আপনার এই ধরনের অ্যাকোমোডেশন কন্ট্রাক্টটা ওরা অ্যাকসেপ্ট করতে পারবে না তাহলে আপনাকে মেল দিবে নতুন করে বুকিং দিয়ে বা প্রুফ দেওয়ার জন্য যাই হোক আবার যদি অনেক সময় ব্যাংক রিলেটেড অনেক জটিলতা থাকে সেগুলো যদি ওদের মনে হয় যে না ব্যাংক সলভেন্সিটা ওদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি বা ব্যাংক স্টেটমেন্টটা ওদের কাছে রিকোয়ারমেন্ট ফুলফিল করেনি সেটার জন্য আপনাকে মেল দিতে পারে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেকের ইস্যু হয় সেটা নিয়েও হয়তো আপনার ওরা মেল দিতে পারে যে হেলথ ইন্স্যুরেন্সটা হয়তো আরও কিছু সময় বাড়াইতে হবে বা আপনি যে সময় থেকে হেলথ ইন্স্যুরেন্সটা স্টার্ট করছেন সেইটা হয়তো ওদের ক্যালকুলেটিভ ওয়েতে হয় নাই এরকমও হতে পারে যাই হোক আপনার ওদের যদি কোনো রিকোয়ারমেন্টস ফুলফিল না হয় তাহলে আপনাকে মেল দিবে সেটা আপনি ফুলফিল করবেন এরপরে হচ্ছে যদি আপনার কোনো মেল না আসে তাহলে তো আপনি ফর্চুনেট ইনাফ যে আসলে আপনার কোনো রিকোয়ারমেন্টস প্রবলেম নেই ওরা আর একটা মেল দিবে হচ্ছে আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য ভিএফএসে এটা হচ্ছে কনফার্মেশন মেল যে আপনি সিলেক্টেড হয়েছেন বা আপনার ভিসাটা ওরা অ্যাকসেপ্ট করছে কিন্তু যেহেতু আপনার পাসপোর্টটা আপনার কাছে পাসপোর্টে ভিসা সিল লাগাইতে হবে সুতরাং আপনার পাসপোর্টটা জমা দেওয়ার জন্য ওরা মেল দিবে এটা হচ্ছে ভিএফএসে জমা দিতে হয় তো ওই সময় আপনাকে আর একটা ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা ওরা দিয়ে দিবে সেই ফর্মটা ফিল করবেন সুন্দর মতো করে তারপরে একটা ফলস বুকিং দিতে হয় মানে প্লেনের জন্য যে আপনি কবে ফ্লাই করবেন একটা ফলস বুকিং সেই ফলস বুকিংটাও দিবেন এটার জন্য হয়তো পাঁচশো বা এক হাজার টাকা খরচ হতে পারে আবার আপনার পরিচিত কেউ থাকলে নাও খরচ হতে পারে খরচ নিয়ে আমি ডিটেলস ভিডিও করছি সেটা আপনি দেখতে পারেন আশা করি আপনার উপকারে আসবে এরপরে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা সাথে নিয়ে যাওয়া লাগবে মানে আমি বলতেছি ভিএফএসে যখন আপনি যাবেন তখন কি কী সাথে নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনি হেলথ ইন্স্যুরেন্সটার সাথে নিয়ে যাবেন পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন আপনি যে আপনার অস্ট্রিয়ান এম্বাসি থেকে যে মেল দিছে কনফার্মেশন মেল সেটা প্রিন্ট আউট দিয়ে নিয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি ওদের একটা ফর্ম দিবে সেই ফর্মটা ফিল করে নিয়ে যাবেন ফলস বুকিং নিয়ে যাবেন আর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কথাটা তো বললাম এখন ফলস বুকিংটা আসলে আপনি কবে দিবেন অবশ্যই আপনি দিবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স যখন থেকে স্টার্ট হয়েছে তারপরে এবং আপনার ডরমেটরি যেদিন থেকে স্টার্ট হবে তারপরে মানে আপনি ধরেন হয়তো সেপ্টেম্বরের এক তারিখ থেকে আপনার ডরমেটরি বুকিং আছে এখন আপনি ফলস বুকিংটা দিলেন হচ্ছে তার আগের মাসের আঠাশ তারিখ তাহলে কি হবে একটা কোশ্চেন থাকে যে আঠাশ তারিখে ফ্লাই করে যে আপনি আসলে এই দুই দিন কোথায় থাকবেন বা একদিন কোথায় থাকবেন এই কোশ্চেনটা থাকে এই জন্য অবশ্যই ফলস বুকিংটা দিবেন এরকম যে সেপ্টেম্বরের এক তারিখে আপনার ডরমেটোরি বুকিং আছে এবং সেপ্টেম্বরের এক তারিখ থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্সটাও মানে ইস্যু করা আছে তাহলে আপনি বুকিংটা দিবেন চার থেকে পাঁচ তারিখ বা একটু পরে আর কি তাহলে কি হবে একটা মানে সিকুয়েন্স থাকবে যে আপনি যখন ফ্লাই করবেন তখন আপনার ডরমেটোরিও আছে আপনার কোথাও আলাদাভাবে থাকা লাগবে না প্লাস আপনার হেলথ ইন্স্যুরেন্সটাও ওই সময় ইস্যু হয়ে গেছে সুতরাং এইটাও আপনি ইউজ করতে পারবেন যদি অ্যাক্সিডেন্ট হয় তো এই ক্যালকুলেশন করে একটা ফলস বুকিং দিবেন আর ওখানে হচ্ছে কিছু খরচ আছে হয়তো আট হাজার টাকার মতো সাত হাজার সামথিং এই খরচটাও সাথে নিয়ে যাবেন আর যদি আপনি চান যে আপনার পাসপোর্টটা ওরা কুরিয়ার করে আপনার বাসায় পাঠাবে মানে ভিসা হয়ে যাওয়ার পরে সেটারও অপশন আছে এটা সব সিটিতেই যে অপশন আছে তা না ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে তবে আমি সাজেস্ট করব যে আপনি ফিজিক্যালি যে এটা রিসিভ করেন অনেক সময় ওরা যে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে আপনার পাসপোর্টটা পাঠাবে এটা অনেক সময় লেট হয় তো দেখা যাচ্ছে যেহেতু আমরা আসার আগে অনেক ধরনের কাজ করতে হয় অনেক মার্কেট করা লাগে প্লাস আপনি হয়তো আপনার রিলেটিভসের বাসায় যাবেন বা আপনার একটা মেন্টাল প্রিপারেশান থাকবে ফিজিক্যাল প্রিপারেশান থাকবে সো দেখা যাচ্ছে ওই সময় যদি আবার আপনার পাসপোর্টটা আসতে লেট হয় তখন আপনার মেন্টাল স্ট্রেস লাগতে পারে তো আমি সাজেস্ট করব যে আপনি যদি আপনার ঢাকার আশেপাশে হয় তাহলে ভিএফএস থেকে আপনি ফিজিক্যালি পাসপোর্টটা রিসিভ করেন তো এই গেল হচ্ছে আপনি এ কি কি ডকুমেন্টস জমা দিবেন আমি আবার মেনশন করে দিচ্ছি আপনার হেলথ ইন্স্যুরেন্সটা অবশ্যই নিয়ে যাবেন সাথে করে আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন আপনি ওরা একটা ফর্ম দিবে সেই ফর্মটা ফিল করে নিয়ে যাবেন একটা ফলস বুকিং নিয়ে যাবেন এইগুলো হচ্ছে সাথে নিয়ে যাবেন আপনি সব ডকুমেন্টসই নিয়ে যাবেন সাধারণত এই ডকুমেন্টসগুলো চাই ওখানে ওরা হচ্ছে আপনার ওদের প্রসেস অনুযায়ী হয়তো আপনার ছবি তুলবে ফিঙ্গারপ্রিন্ট নেবে এ এটা হচ্ছে ওদের প্রসেস যাই হোক আপনি এ পাসপোর্ট জমা দিয়ে আসলেন এর পরের কাজটা কি পরের কাজ হচ্ছে আপনি মানে শপিং করবেন আপনি কি কি সাথে নিয়ে আসতে চান সেগুলো লিস্ট করে নিতে পারেন তবে আমরা হচ্ছে আপনি কি কি মার্কেট করবেন বা কি কী শপিং করবেন সেটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও দিব কারণ হচ্ছে এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকে কি কি সাথে নিয়ে আসবো কী কী নিয়ে আসা উচিত কি কী নিয়ে আসা উচিত না যেহেতু যখন আপনি ফ্লাই করবেন আপনার ওয়েটের একটা ব্যাপার থাকে আপনার লাগেজে কতটুকু ক্যারি করতে পারবেন সো অবশ্যই আপনি চাইবেন যে আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো সাথে নিয়ে আসার এবং এমন কিছু জিনিস নিয়ে আসার যেখানে যেগুলো হচ্ছে এখানে কস্টলি বাংলাদেশে আসলে কম দামে পাওয়া যায় তো সেইটা নিয়ে আমরা স্পেসিফিক একটা ভিডিও করব। আমাদের এক্সপেরিয়েন্সের আলোকে যে আপনি কি কী জিনিস মাস্ট নিয়ে আসবেন আর কী কী জিনিস আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন এখানে আপনি সেগুলো প্রায় কাছাকাছি মূল্যে পাবেন তো সেটা নিয়ে আমরা ভিডিও দিব সেটা আশা করি আপনাদের উপকারে আসবে শপিং করার সময় আর হচ্ছে আপনি শপিংটা করবেন এর ভিতরে তারপরের কাজ হচ্ছে আপনি ফ্লাইটটাও দেখতে থাকবেন যে আসলে কম রেটে কবে ফ্লাইট পাচ্ছেন এবং ফ্লাইট দেখার সময় অবশ্যই দেখবেন যে ট্রানজিট কতক্ষণের তারপরে হচ্ছে আপনি কোন সিটিতে যাবেন সেই সিটির কাছাকাছি বা সেই সিটিতেই যদি আপনার যাওয়ার পসিবিলিটি থাকে সেগুলো ট্রাই করবেন কারণ প্রথম যখন আপনি ফ্লাই করবেন যদি আপনি একা হন তাহলে হয়তো আপনার খারাপ লাগতে পারে আপনি যদি ভিয়ানাতে নামেন সেখান থেকে ইন্সবুর পর্যন্ত আবার ট্রেনে জার্নি করা সো চেষ্টা করবেন যে হচ্ছে যেই সিটিতে আপনি যাবেন সেই সিটিতে যদি এয়ারপোর্ট থাকে সেই সিটিতে যদি আপনার ফ্লাইট পাওয়ার পসিবিলিটি থাকে সেই আমি সাজেস্ট করব আর কি যে সেই সিটিতে আপনি সরাসরি যান প্রথমবার তারপরে আপনি যতবার আসা যাওয়া করলেন সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো অবশ্যই চেষ্টা করবেন সেভাবে যাওয়া আসা করার তো আপনি ফ্লাইটটা দেখতে থাকবেন কম রেটে কবে পাচ্ছেন লাগেজ কতটুক নিতে পারবেন অবশ্যই সেটা দেখে নেবেন অনেক সময় লাগেজ কম বেশি থাকে সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত তো এইভাবে আপনি হচ্ছে ফ্লাইট বুকিংটা আস্তে আস্তে করে ফেলবেন আর আপনার রিলেটিভসের বাসা বাসায় যাইতে পারেন বা আপনি চাইলে আপনি আপনার পরিবারকে ভালোভাবে সময় দিতে পারেন চাইলে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন খুবই ইম্পর্টেন্ট এটা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানে আমরা একটা ভিডিও দিব যে আপনি বাসায় বসে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের এ ওয়ান বাই এ টু পর্যন্ত কীভাবে ল্যাঙ্গুয়েজটা শিখবেন এটা খুব ইম্পর্টেন্ট আসার পরপরই আসলে আপনার এই জিনিসগুলো লাগবে তো এই ছিল হচ্ছে ভিসা ফেস করে আসার পরে বাংলাদেশের কি কি প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে আর এর পরের ভিডিওতে আসলে আমরা আলোচনা করব হচ্ছে আপনি ফ্লাই করার পরে এখানে আসার পরে আপনার বেশ কিছু ফর্মালিটিসের মধ্যে যেতে হবে এবং এটা আপনি কি কি কাজ বাংলাদেশে করে আসলে আপনি খুব দ্রুত আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে পারবেন মানে আপনি আরপি কার্ড বা রেসিডেন্স পারমিট কার্ড বা আপনার ইউনিভার্সিটির কার্ড বা আপনার ই কার্ড বা আপনার হচ্ছে এখানে ট্রাভেল কার্ড বা আপনার হেলথ ইন্স্যুরেন্স কার্ড এই সমস্ত জিনিস কত দ্রুত কিভাবে রেডি করতে পারবেন বাংলাদেশ থেকে কি কি প্রসেস আপনি আগে আগায় রাখতে পারবেন সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অনুরোধ করব ভিডিওটা আপনার পরিচিত জনদের কাছে শেয়ার করার আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনি কি কি ভিডিও আরও দেখতে চান বা আপনার যদি মনে হয় যে এই এই রিলেটেড টপিক্সের ওপরে যদি ভিডিও করা হয় তাহলে হয়তো আরও অনেক বেশি আপনাদের আসার ব্যাপারে আগ্রহ বা জানার ব্যাপারে যে লিমিটেশন আছে সেগুলো নিয়ে হয়তো আপনাদের আরও ক্লিয়ার হবে সো সেগুলো আমাদের কমেন্টস করে জানাতে পারেন ভিডিও নিয়েও মন্তব্য করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম